শিক্ষার্থীদের কাছ থেকে একটি কমন প্রশ্ন হচ্ছে, ইরাজমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের ডেডলাইন কবে? অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেডলাইনটি ইউজুয়ালি কখন হয়? মাথায় রাখবো, ইরাজমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ইরফান কমিশন একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট, যেই প্রোগ্রামে 380-এর অধিক বিশ্ববিদ্যালয় কানেক্টেড। ঠিক এই মুহূর্তে আমি যখন কথা বলছি, 2022 সালের ডিসেম্বর মাস, এই মুহূর্তে প্রোগ্রামের কোর্স ক্যাটালগ থেকে দেখা যাচ্ছে ইরাজমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্সে 183টি প্রোগ্রাম লঞ্চ অবস্থায় আছে। তার মানে হচ্ছে একজন শিক্ষার্থী 183টি প্রোগ্রামের মাঝ থেকে 183টি সাবজেক্টের মাঝ থেকে যে কোনো একটি সাবজেক্ট চয়েস করতে পারবে ইরাজমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এই যে একটা হিউজ নাম্বার 183টি প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোর ডেডলাইন কখনো একটা ফিক্সড ডেটে নয়। প্রত্যেকটি প্রোগ্রামই স্বতন্ত্র, প্রত্যেকটি প্রোগ্রামের নিজস্ব ওয়েবসাইট আছে, প্রত্যেকটি প্রোগ্রাম তার নিজস্ব সিস্টেম অনুসারে, নিজস্ব কারিকুলাম বেসিস, নিজস্ব বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত অনুসারে একটা নিজস্ব ফিক্সড ডেডলাইন রাখে। আমরা দেখেছি ম্যাক্সিমাম প্রোগ্রামের ডেডলাইনগুলো হয় ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির মাঝামাঝি কিংবা জানুয়ারির শেষ সপ্তাহে। সো মাথায় রাখবো, ইরাজমাস মুন্ডুস প্রোগ্রামের নিজস্ব কোনো ডেডলাইন নেই। আপনি কোন প্রোগ্রাম চয়েস করছেন সেই প্রোগ্রামের ওয়েবসাইটে সেই প্রোগ্রামের ডেডলাইন দেওয়া আছে। কিছু কিছু প্রোগ্রাম আছে, সামান্য কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো ফেব্রুয়ারি মাসেও ডেডলাইন হয়। সো আমরা যখন প্রোগ্রামে অ্যাপ্লাই করার স্বপ্ন দেখব, অবশ্যই ইরাজমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্সের কোর্স ক্যাটালগ থেকে ওই নির্দিষ্ট প্রোগ্রামের ডেডলাইন আমাদের আগে থেকেই মাথায় নিতে হবে, যাতে কোনোভাবেই সকল প্রোগ্রামকে অ্যাভারেজ মনে করে ডেডলাইন যেন আমরা ভুল না করি। ধন্যবাদ।